স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে চলে এসেছি। আমরা যদি কম্পিউটার চালু করি তাহলে সিপিইউর মধ্যে পাওয়ার বাটন চেপে সবাই কম্পিউটার চালু করি, কিন্তু যদি কোনো কারণে কম্পিউটারের পাওয়ার বাটন খারাপ হয়ে যায় তাহলে আমাদের কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আমরা কিবোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো। চলো দেরি না করে আমরা এখন ভিডিও শুরু করি। কিবোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করার জন্য আমাদের একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ সেটিং জানতে হবে। এই সেটিংটি হলো, সবার প্রথমে যখন আমরা সিপিইউর পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করি সেই সময় কিবোর্ডের মধ্যে ডেল কি বারবার প্রেস করে আমাদেরকে কম্পিউটারের বায়োসের মধ্যে প্রবেশ করতে হবে। যখনই আমরা বায়োসের মধ্যে প্রবেশ করব সেইখানে পাওয়ার ম্যানেজমেন্ট সেটআপ বলে একটা অপশান আসবে, এই অপশান নির্বাচন করে আমরা কিবোর্ডের মধ্যে এন্টার প্রেস করব। এরপরে যখনই এন্টার মারব তখনই পাওয়ার অন মাই কিবোর্ড বলে আরও একটি অপশান চলে আসবে, এই অপশান আমরা আবার নির্বাচন করব এবং কিবোর্ডের মধ্যে এন্টার মারব। আবার যখনই এন্টার মারব তখনই এন্টার পাসওয়ার্ড বলে আবার একটি অপশান চলে আসবে, আবার আমি এন্টার পাসওয়ার্ড অপশান নির্বাচন করে কিবোর্ডের মধ্যে এন্টার যখনই মারব তখনই পাসওয়ার্ড চাইবে। আমরা আমাদের নিজেদের মনের মতন করে একটি পাসওয়ার্ড দেব এবং সেভ করে ওই জায়গা থেকে বেরিয়ে আসব। এরপর যখনই আমরা কিবোর্ডের মধ্যে এই পাসওয়ার্ড দেব তখনই আমাদের কিন্তু কম্পিউটার চালু হয়ে যাবে। আশা করি এই ট্রিক্সটি তোমাদের সবারই কাজে লাগবে। এইরকম আরও নতুন ট্রিক্স আমি তোমাদের কাছে নিয়ে আসব। তবে চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে।